আমি আর ছাগল চুরি করব না, আর আমি বইয়ের লেগে শাড়ি কিনব না। ওগো চলো না তোমার মায়ের বাড়ি থেকে ঘুরে আসি। ওই ফাঁসি তুই কি বললি? তুই আমাকে কি বললি? আমি কি করবো? যাই খুঁজলে পিছলে লিয়া থেকে ঠিক একটা ব্যবস্থা হবে। ওগো তুমি কালকে শাড়ি নিও, আমার কাছে একটা টাকা বলে নিয়ে। আমার কাছে একটা টাকা নেই লোকি, তুই তুমি বিশ্বাস করো। ঠিক আছে আমি মায়ের বাড়ি যাবো। ওগো তুমি যেও না, তোমাকে কালকে আমি শাড়ি কিনে দিব। কি করি, আমার কাছে একটা টাকা বলে নেই। দেখি আমার পাশে একটা বন্ধু আছে পাশের গ্রামে, যাই ওর কাছে কোনো রিলেটিভ পাইকে দেখি। শুনবে না, একটা শাড়ি নিবে এখন, যাই। তুই না বন্ধুর নামে কলঙ্ক, তোর মতন বন্ধু না থাকেন থেকে মরে যায় ভালো। ছাগলটা বিক্রি করতে যাচ্ছি হাটে, লিব 2000 টাকা। আমাকে না না 1500 টাকা দিব না, আমার লস হবে। তাহলে দে কুরবানি জানাও, তোকে করে বলছি যা ভালো করে খাওয়াবি খাসিকে। পাশের গ্রামের তাকিব নিয়ে পাল লেগেছে।
তুই দেখলি নিয়ে যেতে হ্যাঁ এ বাহির কা গেট থেকে নিয়ে পাল লেগেছে চলে আমরা খুঁজি গা কই গো সাপ নাম কোথায় গেল বেরিয়ে এসো এতো তোমার জন্য শাড়ি নিলাম বাজার থেকে অনেক সুন্দর লাগছে তোমাকে পরে খুব সুন্দর লাগছে তুমি যে দেখতেও পড়ি চলো আমরা ঘরে দিয়ে তোমাকে দেখবো শাড়ি পরে চলো ছাগল চুরি করব না আর আমি বইয়ের শাড়ি কিনব না